এই যারা গ্রুপ আর ফলো করেন তাদের যে কয়টা ক্লাস করানো হয়েছে, এবং যারা গ্রুপ পি ফলো করেন এবং যারা গ্রুপ কিউ ফলো করেন তাদের জন্য আমরা এই ক্লাসগুলো করাবো। তো সবাই মনোযোগ দিয়ে আমি স্টার্ট করব, এবং দয়া করে বাকিরা ভিডিও অফ রাখবেন, ভিডিওটা অনেক ডিস্টার্ব করে। সো স্টার্ট করি আমি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন ফেসবুকে জুমে। সবার জন্য আজকের এই রবিবারের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতেন অনলাইন স্কুল। আশা করি আজকের এই ক্লাসটি আপনারা সবাই মনোযোগ দিবেন। আজকের এই ক্লাসে আমরা শুধু কুইজ করাবো, থিওরি আমরা সপ্তাহে 6 দিন করাই, আজকে হবে শুধু কুইজ। তো যারা এই মুহূর্তে লাইভে থাকবেন আজকে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনারা মনোযোগ দিবেন কিভাবে আসলে পাতেনতে পড়াশোনা করতে হয়, কিভাবে আসলে কুইজ করতে হয়, কিভাবে আপনারা কুইজ গুলো বুঝতে পারবেন যে কেন বেরো হয় কেন ফালস হয়, এই বিষয়গুলো আজকে ক্লাস আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ দিবেন, আমরা এখন শুরু করব। প্রতি রবিবার আমরা এই ক্লাসটি উন্মুক্ত এবং পাবলিক করি সবার জন্য। আমাদের যারা ইতালি প্রবাসী আছেন, যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স তথা ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে শিখতে চান, জানতে চান, তাদের জন্য আজকে এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে এই দেশে বসবাস করতে হলে আপনাকে অবশ্যই ইতালিয়ান আইন কানুন সম্পর্কে জানতে হবে। পাতেন্তে নেওয়া একটা সাধারণ ব্যাপার, এখন আমরা সেই জিনিসটাকে অনেক সহজ করে ফেলাইছি, বাট আপনি ট্রাফিক আইন কানুন গুলো আপনাকে জানতে হবে, মানতে হবে, সেই ভাবেই আগাইতে হবে। সো আপনার প্রতি রবিবার এই ক্লাসটা ফলো করবেন। প্রতি রবিবার রাত 9টা 10 মিনিটে আমরা এটা শুরু করি, আমাদের এই পাবলিক ফ্রি ক্লাসটা। এছাড়া আমাদের আগামী 5ই আগস্ট আমাদের নতুন আরেকটা পেজ চালু হবে, অর্থাৎ গ্রুপ আর এর রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা গ্রুপ এস এর রেজিস্ট্রেশন শুরু করবো আগামী 5 তারিখের জন্য। যারা আমাদের এই ক্লাসগুলো দেখেন, যারা আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানতে চান, আমাদের সাথে ভর্তি আপনারা ক্লাসগুলো করতে পারবেন আগামী নতুন বেচের জন্য। সো আমরা ভর্তি শুরু করছি গতকালকে থেকেই, আগামী 5 তারিখ পর্যন্ত চলবে নতুন গ্রুপের রেজিস্ট্রেশন। সো যারা ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হইতে পারেন। ওকে, এছাড়া আমাদের সাথে ক্লাস করে অনেক স্টুডেন্ট এখন পাতেনতে পাইছেন আলহামদুলিল্লাহ। গত পরশু দিন এক আপু পাইলেন, এছাড়া তার আগে একদিন আপু পাইলেন, এছাড়া আরো অনেক স্টুডেন্ট গত সপ্তাহে গত মাসে অনেক স্টুডেন্ট পাতেনতে পাইছেন। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, যারা জানেন না বা যারা এখনো বিশ্বাস করেন না যে আসলে পাতেন্ত পাওয়া যায় পড়াশোনা করে, আসলে বাংলা কোর্স করে পাতেন্ত পাওয়া সম্ভব, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে পারছি। অসংখ্য অগণিত স্টুডেন্ট যারা পাতেন্ত পাইছেন, গাড়ি কিনছেন, হ্যাঁ সবাই কিন্তু অনেক দূর আগায় গেছেন। আপনারা যারা আমার সাথে ক্লাস করতেছেন তারাও এই এই দিনটা আপনাদের জন্য আসবে, আপনারাও পাতেন্ত হাতে নিয়ে গাড়ি ড্রাইভ করবেন, ওনাদের মতো পাতেন্ত আপনারা পাবেন। অসংখ্য অগণিত স্টুডেন্ট যাদের হয়তো আমি আপনাদেরকে দেখা শেষ করতে পারবো না, তারপর আমি কিছু ধারণা আপনাদের দিতেছি, যারা আমাদের সাথে অলরেডি ক্লাস করে পাতেন সবাই পাইয়া গেছেন, অসংখ্য। তো নতুন বেশের জন্য আপনারা ভর্তি হতে পারেন আমাদের সাথে থিওরি এবং কুইজ ক্লাস করার জন্য, যেই ক্লাসের পরিচালনা আমি নিজেই করি, জাকির হোসেন জিসান। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত না আপনারা পাতেন পাইতেছেন। আমাদের জিসান বাংলা পাতেনতে অ্যাপ আপনারা ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ বাংলা এবং ইতালিয়ান ভাষায় ক্লাস করার জন্য, শিখার জন্য, কুইজ করার জন্য এইটা আমরা রাখছি। সো নতুন বেচে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন হয়ে আপনারা এই ক্লাস গুলো করতে পারবেন। আর বর্তমান যারা ক্লাস করতেছেন, যারা আর গ্রুপ রিসেন্টলি তাদের 2টা ক্লাস শেষ হয়েছে, 2টা চাপ্টার, তারা সোমবার বৃহস্পতিবার এবং রবিবার 3 দিন তাদের সাপ্তাহিক ক্লাস থাকে। এছাড়া তারা এক্সট্রা ক্লাস গুলো অন্য গ্রুপের সাথে করার সুযোগ পায়। সো আমাদের কোর্স ফি হচ্ছে 120 ইউরো মাত্র, যারা আমাদের সাথে আনলিমিটেড সমস্ত সার্ভিস গুলো পাইতে চান। শুধু লাইভ ক্লাস না, আমরা শুধু লাইভ ক্লাসই করাই না, আমরা লাইভ ক্লাসের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিব, যাতে আপনারা অফ আওয়ারে সেগুলো দেখতে পারেন। যারা রেস্টুরেন্টে জব করেন তাদের জন্য এই সুযোগটা থাকবে। এছাড়া আপনার নিজের গ্রুপের ক্লাসের পরেও আপনি চাইলে অন্য আরো কোন গ্রুপের সাথে ক্লাস করে ক্লাসে যোগ হতে পারবেন। এবার আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারবেন এই কোর্স ফি দেওয়ার মাধ্যমে। লাইভ ক্লাস, থিওরি ক্লাস, কুইজের ক্লাস, আনলিমিটেড ক্লাস, ব্যাট দিয়ে গ্রুপে ক্লাস করার জয়েন করার সুযোগ, সমস্ত সার্ভিস গুলো পাবেন। জুমে সরাসরি লাইভ ক্লাস করার সুযোগ, হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করানো, ফেসবুক প্রাইভেট গ্রুপে, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের প্রাইভেট লিঙ্ক আপনারা পাবেন, যেখানে আপনার ক্লাসের ভিডিও গুলো অফ আওয়ারে দেখতে পারবেন। আর আমরা রেগুলার যে ক্লাস গুলো করা সেটা হয় প্রতিদিন রাত 9টা 10 মিনিটে, প্রতিদিন এভরিডে, সপ্তাহে 7 দিন আমরা ক্লাস করাই। আমরা এরকম না যে একদিন দুদিন ক্লাস করাই, সপ্তাহে 7 দিন ক্লাস ওপেন থাকে। ইভেন 7 দিনের পাশাপাশি আরো 5 দিন এক্সট্রা ক্লাস করাই রাতে এবং সন্ধ্যায়। সেক্ষেত্রে আপনি একটা সপ্তাহের মধ্যে 7 দিন প্লাস আরো 5 দিন 12 ঘন্টা ক্লাস করার সুযোগ আমাদের সাথে পাইতেছেন, যারা পাতেন নিতে চান। থিওরি ক্লাস, কুইজের ক্লাস, শব্দার্থের নোট, এই সমস্তগুলো আপনি পাবেন যখন আমার সাথে ভর্তি হবেন। এবং আমাদের নিজস্ব তৈরি করা বাংলাদেশি অ্যাপ, এটাই একমাত্র অ্যাপ সম্পূর্ণ বাংলা এবং বাংলাদেশি
অ্যাপ আমি নিজে এটা তৈরি করতেছি আপনাদের জন্য, যেটার কাজ এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের 80% কাজ কমপ্লিট। আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন আমাদের সাথে ভর্তি হওয়ার পরে। জিসান বাংলা পাতেন্ট অ্যাপ, যেটাতে থিওরি কুইজ ইন টোটাল সবগুলি বাংলা, এবং আমার আমি যেভাবে চাইতেছি স্টুডেন্টকে সহজভাবে পড়াইতে ঠিক ওইভাবে অ্যাপটা তৈরি করা হইতেছে। তো আপনারা এই সুযোগগুলো নিতে পারবেন মাত্র 120 € কোর্স ফি ভর্তির মাধ্যমে। আর অনেক সার্ভিস থাকবে যেগুলো, যেমন মেয়েদের জন্য আলাদা গ্রুপ করা, মেয়েদের আলাদাভাবে আবার কেটেয়ার করা, তাদেরকে সার্ভিস দেওয়া, তাদেরকে শেখানো, তাদের সমস্যা দেখা, এর জন্য আলাদা মেয়েদের গ্রুপ আছে। আমাদের সুপার সিনিয়র স্টুডেন্ট আছে, মেয়েরা যারা আমার সাথে ক্লাস করে তারা আপনাদেরকে সাহায্য করবে সমস্ত ব্যাপারে। তো যারা আমাদের সাথে ক্লাসগুলো করেন বা আমাদের সম্পর্কে জানতে চান, আপনাদের জন্য আছে জিসান বাংলা পাতেন্তে পাতেন্ত ইন বাংলা ইতালিয়ান ডাবল ইংলিশ অনলাইন স্কুল, যেটা কিনা আলহামদুলিল্লাহ আজকে 17,000 ফলোয়ার্স আমাদেরকে এখন ফলো করেন। আলহামদুলিল্লাহ 17,000 মেম্বার আমাদের এখন হয়ে গেছে শুধু পেজে। এছাড়া আছে ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন প্রায় 3,000 ভিডিও, এর মধ্যে আপনাদের জন্য প্রায় 800 ভিডিও আমি পাবলিক উন্মুক্ত রাখছি, আপনাদের যারা আমাদের ভিডিওগুলো দেখতে চায়, আমাদের সম্পর্কে জানতে চায়। এছাড়া আছে ব্যর্থে গ্রুপ কুইজ ক্লাস, যেটা স্পেশাল ক্লাস আমাদের স্কুলের যারা পরীক্ষার্থী বেশ তাদের জন্য আলাদা এই ক্লাসগুলো করানো হয়। আর এই ক্লাসগুলো করানো হয় আমাদের যেই ভর্তি ফি আপনারা দিবেন সেখান থেকে আপনারা সরাসরি এক্সট্রা পেমেন্ট ছাড়াই আমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারবেন। এই ক্লাসগুলো দা পারতে অর্থাৎ আলাদাভাবে করানো হয় আপনাদের যারা পরীক্ষার্থী পেয়েছে, তাদের ক্লাস রুটিন রাত 11টায়, সপ্তাহে 2 দিন, সন্ধ্যা 6টায়, সপ্তাহে 3 দিন। সো আপনারা চাইলে আমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারবেন। কিভাবে ভেরো কুইজ, ফার্স্ট কুইজ উত্তর দিবেন সেগুলোর উপর আমরা প্রতিদিন সপ্তাহে 6 দিন থিওরি ক্লাস করাই। সপ্তাহে 6টা অধ্যায়ের উপরে থিওরি ক্লাস করানো হয়, আপনারা সেগুলোতে ডেলি অ্যাটেন্ড করার সুযোগ আপনারা পাবেন। তাছাড়া আমাদের যে অ্যাপের কথা বললাম, জিসান বাংলা পাতেন্ত অ্যাপ, এই অ্যাপ আপনারা ইতালিয়ান এবং বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি থিওরি ক্লাস, কুইজের ক্লাস করাই যারা আমাদের সাথে ভর্তি হয়। 1 থেকে 25টা চ্যাপ্টার সমস্ত বিষয়ের উপরে আমি থিওরি ক্লাস করাই। তো সেক্ষেত্রে আপনারা এগুলো করতে পারবেন, শব্দ অর্থের নোট গুলো পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, নতুন নিয়মে কিভাবে পরীক্ষা দিবেন 30টি প্রশ্নের 20 মিনিটের মধ্যে সেগুলো শেখানো হবে। এছাড়া প্রতিদিন ক্লাস করার সুযোগ, এই অফুরন্ত সুযোগগুলো আপনারা আমাদের সাথে এই ভর্তি হওয়ার মাধ্যমে, এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনারা পাইবেন। তো আমি এখন ক্লাস শুরু করব আপনাদের সাপ্তাহিক ক্লাস, যেটা প্রতি রবিবার করাই। তো আমরা সবাই মনোযোগ দিব এখন। সবাই কি স্টুডেন্ট প্রস্তুত? জি ভাই, ওকে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সম্পর্কে আপনাদেরকে জানাইতে। এখন আমরা ক্লাস শুরু করবো, যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই মনোযোগ দিবেন। এখন আপনাদেরকে করাবো ক্যাপিটাল উনো এবং ক্যাপিটাল দুই, যারা আপনারা আর গ্রুপ ফলো করেন এবং প্রথম দুইটা চ্যাপ্টার শেষ করছেন, তাই না? তো আমরা এখন কুইজ করার জন্য সবাই আমি স্কেল রেডি করতেছি। ওকে, এখন আমরা ক্যাপিটাল উনো এবং দুই অর্থাৎ দুইটা চ্যাপ্টার যে আপনাদের করাইছি গ্রুপ আর এর, সেই চ্যাপ্টারের উপরে আপনাদেরকে কুইজ করবো আমাদের অ্যাপ থেকে। এবং কিভাবে কুইজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আমাদের অ্যাপ থেকে কিভাবে কুইজ করতে হয়, বাসায় কিভাবে আপনারা কুইজ করবেন সেটাও দেখাবো। এই হলো জিসান বাংলা পাতেন্ত অ্যাপ, আমি একটু বড় করে দেখাই, দেখা যায় কি? আমাকে একটু কনফার্ম করুন একজন। জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ দেখা যায়, দেখা যায়। অ্যাপে যাওয়ার পরে আপনারা যাবেন এজামিয়া ক্যাপিটাল, অর্থাৎ থিওরিতে আপনারা যা শিখবেন, যে চ্যাপ্টার গুলো পড়া শেষ করবেন, তারপরে আসবেন এজামিয়া ক্যাপিটালের মধ্যে। এখানে আসার পরে আপনারা দেখবেন যে আমরা চ্যাপ্টার গুলো আপনাদেরকে সহযোগিতা করার জন্য ভাগ করে নিয়েছি। যেমন প্রথম অধ্যায়কে প্রথম স্ত্রাদা, তারপরে যানবাহনের পরিচয়, তারপরে ড্রাইভারের দায়িত্ব কর্তব্য, দুর্বলদের প্রতি দায়িত্ব কর্তব্য, 4 ভাগে ভাগ করছি প্রথম অধ্যায়কে। তারপরে সিনিয়র দি পেরিকল, এই কটা চ্যাপ্টার আমি আপনাদেরকে শেষ করছি। এখন এই 4টার উপরে আপনাদেরকে কুইজ করাবো। যখন আপনারা যে চ্যাপ্টার কমপ্লিট করবেন সেই চ্যাপ্টার উপরে চেষ্টা করবেন সবসময় কুইজ করতে। নতুন চ্যাপ্টারে না পড়া, থিওরি না পড়া কুইজ করার কোনো প্রয়োজন নাই, এতে আপনার লাভ থেকে লস বেশি হবে। সেক্ষেত্রে সময় লাগবে ঠিক একই, 3 মাসের মধ্যে আপনাদের কোর্স কমপ্লিট হবে, মনে রাখবেন। বাট যেভাবে দেখা দিব ওভাবে আমরা কুইজ করব। ওকে, এখন আমি কুইজ স্টার্ট করব, আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো, আপনারা সবাই মিলাবেন কাগজ কলমে মিলাবেন যারা এই মুহূর্তে লাইভে আছেন, এবং স্কেদার শেষে আপনারা বলবেন কার কয়টা হয়েছে। সো প্রথম কুইজ, ইন্টাসাসিওন ইনক্রোশোয়া রাজো এ উন ইন্টাসাসিওনে দি দুয়ে ও পিউ ইস্ট্রাদে পোস্তো আল আল্লো স্টেস লেভেল। এখানে বলতে আছে চৌরাস্তার মোড় বলতে বোঝানো হয় দুই বা তার থেকে বেশি রাস্তা একসাথে মিলিত হয়েছে এবং ওই রাস্তাগুলো একই সমান্তরাল ভাবে মিলিত হয়েছে, সত্য। তারপরে দেখেন
Il segnale raffigurato pronuncia la possibilità di un improvviso avvaliamento dovuto ad aeroplani a bassa quota. Ehi, sovi rotto lo, già apni emune tela che assenge da airport er cup case. Jekane airplane blue, o plane blue cup, nis di agile, among jekane onek puriman shop dohoi, ottoba onek puriman plane light apportoke is a portabari. Hotakur, an plane light apportoke portabari. Vero. এখানে বাসা কোদা মানে কি অনেক নিচ দিয়ে যায় কথাটা মনে রাখতে হবে এয়ারপ্লেন এয়ারপ্লেন ইয়া বাসা কোদা প্লেন অনেক নিচ দিয়ে যায় বেরো তারপরে যেমন দেখেন ইল সিনিয়ালে রাফিগুরাতো প্রোনুনশা উনা সালিতা দা পেরকুরের কোন মার্শা আদিগতমেন্টে বাসা এখানে বলতাছে যেহেতু এটা একটা ঢালু রাস্তা আমরা দেখতেছি এটা ঢালু নিচের দিকে নামতাছে আর কুইজ বলছে কি জানেন সালিতা সালিতা মানে উপরের দিকে ওঠে আমি ওইদিন আপনার ক্লাসে দেখাইছিলাম যে আমরা সবসময় কোন দিকে যাব মনে আছে কারো এখন ডান দিকে যদি যাই তাহলে এইখানে যে রাস্তাটা সেটা কোন দিকে যাইতেছে নিচে না উপরে এবার খেয়াল করেন সবাই কুইজে আপনাদেরকে কিভাবে ফ্রাগারে করছে আমাকে একজন পড়ে শোনাবেন কিউ গ্রুপ থেকে কি পড়ছে একজন পড়েন ভাইয়া আমি পড়বো জি পড়েন পড়েন Il segnale raffigurato pronuncia una salita da percorrere con massa adeguatamente bassa. E che ne salita cosa vuol dire? Salita una discesa. Una discesa, falsa. Discesa. Non è falso. Cioè, e poi frega le cose. Don't know what, after a monosub den, Abraham di Gare. Accia, e poi qui da chi vuole? Il segnale raffigurato pronuncia un tratto di strada pericoloso per ridotta visibilità. Volta se è una curva, già che ne com de casai, già che non è bibogiono, vero? Ma già bibogiono. Vero. Il segnale, in presenza del segnale raffigurato, non è consentito effettuare manovra di sorpasso su strade a due sole corsie a doppio senso di circolazione. Volta se è una curva, già che ne giudi due tagoli, che su di matto due tagoli. Doppio senso, যাওয়ার জন্য আসার জন্য তখন কি করা যাবে না নন এ কনসেন্টিত এফেক্টরে মানবরাধি সরপাস সেখানে ওভারটেকিং করা যাবে না বেরো তারপরে দেখেন ইল সিনিয়ালে ট্রাফিক রতর পেনুনশা ইনিশিয়ে দি উনা পিস্তা শিকলা বিলে অ্যাকচুয়ালি এটা তো পিস্তা শিকলা বিলে না এটা হলো দেখেন আমাদের কি বলে নন এ উনা পিস্তা শিকলা বিলে আত্রা ভার্সামেন্ট শিকলা বিলে এখানে পিস্তা শিকলা বিলে বলা ভুল করছে ফলস La isola di traffico è una piazzola di sosta per i veicoli. Volta se piazzola di sosta. Sorry, un'isola di traffico volta se è piazzola di sosta. No, isola di traffico è un island. Apri speaker off, right? Ben appena volto. Ci che sei? Ascoltare con la non giuri. Jay quiz gulami deca basket e iscada, deck ben appena iscada e posno se che puoi cacca posnage. So be careful. Age, ascoltare guri. যারা ফেসবুকে আমাদের লাইভ দেখতেছেন আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাইতে পারেন যে আপনাদের আসলে কোথাও কোনো প্রবলেম হইতেছে কিনা অথবা আপনারা কিরকম বুঝতেছেন ইজলা ট্রাফিকও মানে হইতেছে আমরা জানি কি আইল্যান্ড হ্যাঁ ওটা থাকতে পারে নিতে থাকতে পারে কুইজ বলতেছে এটা পিয়াসলা দি সস্তা পার্কিং করা জায়গা আসলে এটা দুইটা জিনিসই আলাদা ফলস লা ফিগুরা রিপ্রেজেন্টা উন সিনিয়ালে দি অবলিগো এটা আমরা জানি সিনিয়ালে দি পেরিকুলো কুইজ আমাদেরকে বলে এটা অবলিগো সাইন ফলস obbligo è blu, e questo è pericoloso. Quando si viaggia fila con altri veicoli, non mantenere ugualmente, sorry, bisogna mantenere ugualmente la distanza di sicurezza. Quando si arriva a fare un corso di gara, non si può fare un corso di gara, non si può fare un corso di distanza, non si può fare un corso di gara. Vero. La figura rappresenta un segnale di precedenza volta se direte oh godi gran mulok shonket ashole eta segnale di pericolo eta passaggio level ekta pericolo sign falso la banchina è parte della strada situata oltre la linea bianca continua di margine della carreggiata volta se banchina volte bujano hoy eta rastar ekta ongsho ebong etar side e ekta lomba dag dewa thakbe continuous chino thakbe ebong eta diye ekta margine korbe carreggiatar sathe Vero. In presenza del segnale, se il conducente o gli eventuali passeggeri non rispettano il divieto di
যে তারে সিগারেতে আসে যে দেল ফিনেসিনো পো ভালি পো ভেরিফিকার সিউন ইনসেন্ড। এখানে বলতেছে যদি কোনো ড্রাইভার বা কোনো প্যাসেঞ্জার এখানে যে আইনটা আছে যে সিগারেটের কিছু ফেলানো যাবে না, জ্বলন্ত কোনো কিছু ফেলানো যাবে না, সে যদি আইনটা অমান্য করে, নিষেধ চিহ্নটা অমান্য করে, তাহলে কি হইতে পারে? আগুন লাগতে পারে। উন ইনসেন দিও, আগুন লাগতে পারে। বন জঙ্গলে আপনি সিগারেট ফলাইতে পারেন না, ফলাইলে আগুন লাগবে, নিষেধ। ফেরো আল্লাহ গুইদা দিউন বি কলইন বিশিন আনসা দিউন পিয়াস সালা উনা পিয়াস সালা দি ফেরমাতা দি আউটোবুস প্যারিস কোলারি নন সি পো ওসিগুরে নেল্লা মার্শা সেলা সেলা সেলে পড়তে দেল আউটোবুস সোনো আনকুরা পেরতে। বলতেছে যদি আপনি দেখেন কোনো বাস ফেরমাতে বাস আছে এবং সেখানে তাদের দরজা এখনো খোলা, তাহলে তাদেরকে ওভারটেকিং করতে পারবেন না। বলতেছে বলতেছে আপনি কি করতে পারবেন না, যাইতে পারবেন না। বলতেছে আপনি নম্পপসি ঘুরে যাইতে পারবেন না যদি বাসের দরজা খোলা থাকে। কথাটা মিথ্যা, ভাই বাস ফেরমাতে বাস থামবে, দরজা খোলা বা বন্ধ, এটা আমাদের দেখার বিষয়, আমাদের দেখার বিষয় আতেনসিওনের বাম্বিনি, যে বাচ্চারা যদি রাস্তা দৌড় দেয় সেটা আপনি দেখবেন, এছাড়া তা আপনি যে থাইমা যাবেন এটা অযুক্তি, অযুক্তি একটা কথা। তারপরে ইল কন্ডিশন তে, ইল কন্ডিশন তে কে সি আকর যে কেল সু বি কল পের দে ওলিও দেবে কম্পিরে তুতে লেসিও নি নেসেসারিও পের এবিতারে পেরিকলি পেরলি আলত্রি উতি। দেখানে বলতাছে একজন ড্রাইভার যখন দেখবে তার গাড়ি থেকে তেল পরে, মোবিল পরে, পের দেরে করে, তখন সে সব ধরনের সাবধানতা অবলম্বন করবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য। বেরো ইর সিনিয়র লে রাফিকুরা তো প্রে নুনশা উন ত্রাত্তো দি স্ট্রাদা ইজরোশি বলে বলে। এখানে বলতেছে এটা রাস্তা পিচ্ছিল, এটা আসলে পিচ্ছিল না, এটা কারো মনে আছে এটা কি চিহ্ন? ফিটনেস করানো যাবে না, কথাটা মিথ্যা। এটা মোটর গাড়ি অবশ্যই রিভিশন করাইতে হবে। কখন মনে আছে কারো? তারপর দেখেন লে স্ত্রী সে রিফ্লেক্টেন্টি রাতারালি দেবনো এসরে অপোজিটে সেনি অটো কারি দি মাসা কমপ্রেসিভা পিয়ানো কারিকো ইনফেরিয়র 3.5 টনেলাতে। ফালসো বলছে এখানে যেই গাড়িগুলো 3.5 টনের কম তার সাইডে রিফ্লেক্টেন্ট অর্থাৎ রিফ্লেকশনের যে সিগন্যাল গুলো সেগুলো ব্যবহার করবে, আসলে মিথ্যা। আমরা জানি সুপিরিয়র হইলে ব্যবহার করবে অটো কারোর পিছনে, ইনফেরিয়র না, মনে রাখবেন। ইনফেরিয়র মানে কম, কম ওজনে বসাইতে বলে নাই, বলছে যার ওজন বেশি 3.5 টনের বেশি তাদের উপরে। তারপর দেখেন ইল কন্ডিশন দেখে সেন দে ডাউন ভেহিকল ইন সস্তা নন দেবে কন্ট্রোলারে সে সোপ্রা জুম কোন শিখেলিস্তি। বলতেছে একজন ড্রাইভার যখন গাড়ি থেকে নামবে তখন সে কন্ট্রোল করবে না যে সাইকেলওয়ালা আসতেছে কিনা, আসলে বিষয়টা অযৌক্তিক, অযৌক্তিক। একজন ড্রাইভার গাড়ি থেকে নামবে করবে, নামার পরে কন্ট্রোল করবে, ফলস। তারপর বলতেছে লা কারে জাতা ন লা কারে জাতা পোয়েসরে দপিয়ে সেন্সুতি চিরকুলাসিওনে। আমরা জানি একটা কারে জাতা দ্বিমুখী হইতে পারে, লা কারে জাতা এ পার্তে দে লা স্ট্রাদা দেস্তিনাতা নরমালমেন্টে আল্লা চিরকুলাসিওনে দি ভিহিকলি। কারে জাতাটি দ্বিমুখী চলার পথ হতে পারে, হ্যাঁ, সেন্সুনিকো সেন্সুনিকো ও পোয়েসরে দপিয়ে সেন্সো একমুখী এবং দ্বিমুখী হইতে পারে। প্রত্যেকটা কুইজে কিন্তু আমরা স্পেসিফিকেশন বা এখানে এক্সপ্লেইন রাখছি আপনাদের জন্য, সবাই এটা মাথায় রাখবেন, অ্যাপের মধ্যে দেওয়া আছে। তারপরে লে এক্সট্রা উরবানি পিনচি বালি পশ্চিম এসরে উনিকা সরি উনিকা কারে জাতা। বলতেছে এক্সট্রা উরবানি পিনচি বালি রাস্তাগুলো একটা কারে জাতা থাকতে পারে, আসলে না, এক্সট্রা উরবানি পিনচি বালি রাস্তাগুলো দুইটা কারে জাতা থাকে, কারে জাতা সেপারেট করা থাকে, 21টা পরীক্ষা আসে, উনিকা কারে যেতে হবে না, দুইটা গলি থাকবে যাওয়ার জন্য, দুইটা গলি আসা থাকে আসার জন্য। তার মানে এক্সট্রা উরবান মানে একটা হাইওয়ে রোড, সেখানে একমুখী 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 হইলেও দুইটা গলি থাকতে হবে, যদি একমুখী হয় তারপরে দুইটা গলি থাকবে। আর এখানে বলছে কি যে আপনার উনিকা কারে যেতে না, দুইটা কারে যেতে থাকবে, ফালস। কন্দ লা কারে যাতা এ অপপাতা দা শিকলিস্তি ও পেদুনি পের স্পষ্টারলি যখন দেখবেন কারে যাতা সাইকেল হয়ে গেছে
আপনি যখন গাড়ি চালাইতেছেন তখন যদি ওভারটেক করেন, তখন আপনাকে বলছি সাইডে, আপনার গাড়ি সাইডে, তাদের গাড়ি সাইডে একটা ডিস্টেন্স সিকিউরিটি বজায় রাখতে হবে পেতুনিয়ার সাইকেলওয়ালার সাথে। বেরো বেরো তারপর দেখেন, ইন প্রেজেন্স অফ দ্য সিগন্যাল রাফিগুরাত উনা স্ট্রাদা দোপিও সেন্সো দি সিরকুলাসিওনে কন দুয়ে সোলে কোর্সিয়ে সিধা সিরকুলার পিউ বিশিন্ন পসিবিলে মার্জিনে দেশো। যদি এমন একটা রাস্তা যেখানে মাত্র দুইটা গলি আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, তার মানে দোপিও সেন্সো তখন বলতেছে যে যার ডান পাশ দিয়ে গাড়ি চালাবে, যে যার রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালাবে, কারণ পেরিকোলো। বেরো il segnale raffigurato indica che poco oltre occorre usare maggior prudenza. এখানে এই চাপটার অংশটা দেখেন, এটা দোপিও সেন্সো, অর্থাৎ আপনাকে দেখাইতেছে 150 মিটার পরে একটা রাস্তা দ্বিমুখী হবে, আপনি সাবধানতা অবলম্বন করবেন, আগে একা একা চালাইতেন এখন দ্বিমুখী হয়ে যাবে, এটা সিগন্যালটি পেরিকুলার অন্তর্ভুক্ত, তার মানে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বেরো তারপরে দেখেন, il segnale raffigurato richiede di rallentare all'occorrenza di arrestarsi se gli animali danno segni di spavento. এটা অর্থ হলো বন্য প্রাণী একটা পেরিকুলো চিহ্ন, যে কোনো বন্য প্রাণী রাস্তার মধ্যখানে হঠাৎ আসতে পারে, তার মানে যখন তাদেরকে আপনি দেখবেন তারা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় আছে, এমন না যে তারা দৌড় দিবে, অনেক সময় দেখা যায় কি রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে, তখন আপনি কি করবেন, পরে ডলে নিয়ে যাবেন না, তখন আপনি অপেক্ষা করবেন, তারা আপনাকে দেখে ভয় পাইতে পারে, তার মানে আপনি একটু অপেক্ষা করবেন, তাকে ভয় পাইতে দিবেন না, রালেন তারে করবেন গাড়িটা, এবং যদি প্রয়োজন হয় থামবেন। এই কথাই বলছি, এখানে বলছে রিকে দিদি রালেন তারে অকরেন্সা ফেরমার্স আরেস্তার, যদি প্রয়োজন হয় থামবেন। আর এখানে একটা শব্দ আছে রিকে দে, এই শব্দটা আপনার বেরো হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো কুইজ বেরো হবে রিকে দে শব্দটা থাকলে। তারপরে দেখেন, ইল সিগন্যালে রাফিগুরাতো প্রেনুনসিয়া উনা কুনেতা ও উন দোসো, এখানে বলতেছে একটা কুনেতা একটা দোসো, আসলে এটা কি চিহ্ন কারো মনে আছে? আরেকটা আছে কাতি বিস্তাত, তিনটা নামে ডাকে, দেফরমাতা দিসেস্তাত কাতি বিস্তাত, ইরেগুলার হয় ভাই। হ্যাঁ ইরেগুলার হয় না, ইরেগুলার ছন্দ ইরেগুলার। হ্যাঁ ভেরি গুড। এবার দেখেন আর একটা কুইজ, ইল কন্ডুশন দে পো সুপারারে ই ভিগোলি in coda accelerando bruscamente cambiando ripetutamente corsi, এখানে বলতেছে একজন ড্রাইভার দ্রুত গতিতে হঠাৎ করে গতি বাড়াইতে পারবে এবং গলি পরিবর্তন করতে পারবে, পারবে না না পারছো না ভাই, এখানে যতগুলো কথা বলছে সবগুলো আপনার কন্ট্রোল বলছে, আইনের বাইরে বলছে, আপনি একজন ড্রাইভার হঠাৎ করে গতি বাড়াইতে পারবেন না bruscamente, আবার হঠাৎ করে গলি পরিবর্তন করতে পারবেন না। এখানে কি বলে দেখেন, ইল কন্ডিশন দে নম্পো সুপারারি ভিকলি ইন কোদা আচেলারান্দো ব্রুস্কামেন্টে কাম্বিয়ামেন্টে রিভিতামেন্টে কোর্সিয়া, পারবে না, ফলস। ইল সিগন্যালে রাফিগুরাতো ইন্ডিকা লা প্রেজেন্সা দি উনা স্টাসিওনে ফেরোভিয়ারিয়া 150 মেট্রি, এখানে বলতাছে একটা স্টেশন ফেরোভিয়ারি 150 মিটার পরে পাবেন, এরকম ফলস 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 কেন কেন ফলস আপনাকে বলছে স্টেশন, ভালো করে দেখেন, ইল সিগন্যালে প্রেনুনসিয়া উনা আট্রাভার্সামেন্টো ফেরোভিয়ারিও সেন্সা ব্যারিয়ারে ভিয়েনে পোস্তো সুল প্রিমো দেই পান্নেলি ডিস্টানসে মেত্রিচিত্রে বারে রোসে দেবনো devono seguiti delle corse di Santa Andrea, se uno solo binari oppure doppio croce di Santa Andrea o più di uno, এখানে প্রত্যেকটা কুইজে আপনারা যখন দব্য হবেন এক্সপ্লেইন আছে, জিসান বাংলা পাঠানতে অ্যাপসে যে মজার বিষয়টা আপনারা এক্সপ্লেইন পাইতেছেন, সলিউশনটা ডিরেক্টলি পেয়ে যাবেন। এটা একটা স্টেশন বলছি, স্টেশন না, রেল ক্রসিং আর একটা স্টেশন এক জিনিস না, না ভেরি গুড। ইল pannello raffigurato sono segnali di prescrizione, বলতে এই সিগন্যাল গুলো একটা পরামর্শমূলক সংকেত, আসলে কি তাই? না না pannelli di stanza metti trovano in tutti i passaggi a livello con barriere senza barriere con semi barriere, অর্থাৎ এটা কোথায় কোথায় পাবেন এই থিওরিটা পড়ে নেবেন, con barriere senza barriere con semi barriere,
indicano che si sta avvicinando alla linea ferroviaria, quello con le tre barre rosse 150 metri del binari sotto il segnale di passaggio a livello. Stavano bolle di tassere, prescrizione no, falso. In presenza del segnale raffigurato è posto effettuare inversione di marcia nel tratto di discesa. Forse se era stato allora di Uran ancora già più. No, no. No. Però, è davvero. Dallo non devi ancora giave, ma giù non è così. Eccolo. Invece nella figurato è vietato effettuare inversione di marcia. Ah, vietato, falso. Falso, falso. Vietato corsa, dice il mondo vietato corsa. Tutti doppio, doppio, ma io, ma ne ha par. Due te ancora gulita che tocca un parbo. Ecco qui già sarà, già due te ancora gulita che parbo. Normali parbo, no. Nice te che chi vuole, nice te volle busto. Nice te cosa hace. Dosso indica. Dove mancano la visibilità? Doppio senso quattro corsie. Se la strada ha senso unico oppure doppio senso quattro corsie, due per ogni senso di marcia, il sorpasso si può effettuare anche sul tratto di salita. Bisogna diminuire no, inversione di marcia parvo no, cani. C'è un buon no, dosso non deve. Falso. Allora. এই জায়গাটা কি এই কুইজটা একটু এই কুইজটাতে আমি নিজেমতে মাঝে মাঝে ভুল করি কারণ কি কনফিউশন চলে আসে পরে সিমিলার আরো দুইটা কুইজ আছে তো সিমিলি আসে পরে তবে মনে রাখবেন ইউ টার্ন করা যাবে না ইনভার্সিটি মার্শা দসো নিচে করা যাবে আলোরা ইজলা দি ট্রাফিক এ ইজলা দি ট্রাফিক অফ করেন রে বাবা ইজলা দি ট্রাফিক উনা আরিয়া পেডোনালে উরবানা বলতেছে আইল্যান্ড একটা পাবলিক চলার জায়গা falso island diye kio cholbe na kio jatayat korbe na khali thakbe falso okay ekhane apnara dekhen ami 30 ta quiz korlam karo moddhe kono truti ache problem je bujhte paren nai bhaiya 25 number 25 number ar kono problem listen bhai am 12 number ekta bujhe diyen to number ta kon fusion bhai so number ta ekta dai acha dekhai dai bhaiya 15 number ta acha to mono dekhi bar protome jay 25 ekhane bolche una 200 এটা 200 বলছে কোনটা বলছে এটা তো 200 কোনটা না ভাই এটা কি স্ট্রাটা ডিফরমাটা ডিফরমাটা সে তারপরে কত বললেন 15 15 যদি দিশার ভাই 20 নম্বর একটু দেখান তো জি ভাইয়া 15 তে এটা বলছে স্ট্রাটা ইজরশি বলে বলেছিল মানে হচ্ছে পার একটা পার থেকে পাথর পড়ে এক জিনিস আর এটা হলো ইজরশি বলে পিচি রাস্তা আরেক জিনিস ফলসো আপনি কি হলে কি বের হইতো এখানে বলছে উনিকা কারের জাতা উনিকা কারের জাতা না সেপারাতে দুইটা কারের জাতা থাকবে উনিকা বুঝে একটা সাধারণত এটা হয় দুইটা কারের জাত 12 13 12 তে কি বলছে এখানে একজন ড্রাইভার যদি ওই নিষেধ চিহ্নটা না মানে যদি সিগারেটের আগুন ফালায় দেয় রাস্তার মধ্যখানে তাহলে আগুন লাগবে ইনসেন্ডিও আর 11 কি বলছে লা বাঙ্কিনা হলো রাস্তার অতিরিক্ত অংশ যেখানে একটা কি থাকে ই দেওয়া থাকে স্ত্রীশে দেওয়া থাকে এই দেখেন আমাদের রেজাল্ট চলে এসে পড়ছে এখন আমরা মিলাই দেখি আমাদের কয়টা ভুল হয়েছে তাইলে হবে জি স্যার ভাই একটা এক মিনিট ভাই আমাদের যে সময় পরীক্ষা আসবে এগুলা কি ছবিগুলো আসবে নাকি সাথে জি জি ওকে অর্থাৎ সিনিয়রিটি পেরিকলো থেকে ছবি শুরু হবে সিনিয়রিটি পেরিকলো থেকে আপনাদের ছবি শুরু হবে প্রথম অধ্যায়ে কোনো ছবি নাই বাট সিনিয়রিটি পেরিকলো থেকে শুরু করে খেয়ালে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত ছবি আছে তারপরে 14 নম্বর চ্যাপ্টারে ছবি আছে তারপরে 16 নাম্বার চাপারে নাই 17 তে দুই একটাতে আছে তারপরে আছে 18 তে তারপরে আছে তারপর নাই ছবি নাই দুজন ভাই ওই যে অক্ষরগুলো ক্লিয়ার আসছে না ভাই এই দেখেন আমরা যে উত্তরটা দিলাম দেখেন রিসপন্সটা করেতা 30 ইজ ভ্যালিয়াতা 0 এর আগে আমরা যতগুলো কুইজ করি দেখেন এখানে দেখাই যাচ্ছে এরকম দেখাবে অ্যাপের মধ্যে ওকে এটা ছিল আপনাদের যারা জুনিয়র যারা আর গ্রুপ ফলো করেন তাদের জন্য
এরপর আমরা যারা যারা গ্রুপ কিউ ফলো করেন তাদের জন্য করাবো, বলেন তো কত পর্যন্ত? আচ্ছা এবার মনোযোগ দেই, আমরা এক থেকে আট পর্যন্ত করাবো এই ইসকে দেয়, আপনারা যারা কিউ গ্রুপ ফলো করেন তাদেরকে আমি পড়তে দিব বলতে দিব। ওকে রেডি? ওকে এবার দেখাবো যারা আপনারা কিউ গ্রুপ ফলো করেন তারা কিভাবে জিজান বাংলা পাতেন্ত অ্যাপ থেকে আপনারা কুইজ করবেন। সবাই মনোযোগ দিব, ভালো করে মনোযোগ দিব সবাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমার সাথে সবাই দেখেন কিভাবে আমরা বাসায় কুইজ করব আমাদের অ্যাপ থেকে, জিজান বাংলা পাতেন্ত অ্যাপ থেকে। সো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন অ্যাপে যাবেন তখন ঠিক এভাবে আসবে, ড্যাশবোর্ডে যাবেন এভাবে আসবে। এজ আমি একাবিতলি বারবার দেখাই দিতেছি আপনাদেরকে, আপনারা শেষ করছেন কত? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, কিউ গ্রুপ কত মতো ফলো করে শেষ করছেন? ইন্ডিকেশন এখানে দেখাবে বারো, তার মানে আমি ইন্ডিকেশন পর্যন্ত কমপ্লিট করাইছি আপনাদের, মার্ক দিলাম। স্টার্ট কুইজ, এই দেখেন ইসকেদা চলে আসছেন, ইসকেদা বড় করি ভাই, কে যেন ভিডিও অন করছে ভাই, দেখা যায় না ভাই, ভিডিও কে অন করলো রে ভাই? ভিডিও অফ রাখতে হবে ক্লাসের সময়, মানুষ কি বিরক্ত করা যাবে না। লাবলু আহমেদ, ওকে মনোযোগ দিয়ে সবাই বিরক্ত করেন না, বিরক্ত করলে কিন্তু ধরে মারমু। আলোরা এবার দেখেন স্ক্রিনে দেখা যায় ক্লিয়ার? এবার আজকাল তারে করেন সবাই, আলোরা কিউ গ্রুপ থেকে আমাকে শিরিন আপু পড়ে শোনাবেন প্রথম পাঁচটা কুইজ। এখানে বলছে আপনি রাস্তা ডান পাশ দিয়ে চালাবেন যদি রাস্তাটা দুঃখ সেন্স হয়, বেরো তারপরে বেরো হবে, বেরো না এটা বেরো। আচ্ছা তারপরে il sinale raffigurato pronuncia un tratto di strada visibilità limita sì vero no limitato falso depor mata eta depor mata ekhane bolche je kom dekha jay ashole ekhane kom dekha jay na ekhane rasta ta kharap falso tar pore il sinale raffigurato può essere integrato dal pannello distanziometri a tre barre rosse falso vero falso vero এটার সাথে তিনটা প্যানেলও থাকবে, এটার সাথে তিনটা প্যানেলও থাকবে, কেন? কারণ এটা পাসাজ লেভেলের মতোই পোএসসেরে ইল প্রিমো প্যানেলও সরি পুনতে মোবিলে প্রেনুনশা পুনতে মোবিলে পোএসসের ইন্টারগাতো কোন উন প্যানেল উন কোন ইল প্রিমো দেই প্যানেলে ডিসটেন্স মেট্রিক সোলো কইলো ত্রে বারে তিনটা বারে থাকবে আর কি, বের। তারপরে il segnale raffigurato è posto in corrispondenza della fine di uno percorso per gli animali da sella, sella sì vero vero ok etelo jara je bibhinno rokomer protijogita suma sella suma sella kata ba ghorar je jaga reserve kora chilo seta ekhon ar reserve kora chilo na shesh hoye geche tarpore il segnale raffigurato invita a fare pericolare attenzione in caso di forte vento. No, vai a falso.
কেন ফালস, এটা কালকে পড়াইলাম। এখানে বলছে একটা ব্রিজ, ব্রিজের ওখানে বাতাস আসতে পারে, কালকে পদ্মা সেতু পড়াইলাম, পদ্মা সেতু একটা ঘূর্ণিঝড় আসতে পারে না মাঝখানে। তারপরে আচ্ছা আপনার পাঁচটা হয়েছে, ওকে ভেরি গুড। নার্ভাস হওয়ার কিছু নেই, লাইভে নার্ভাস হওয়ার কিছু নেই, আপনাদেরকে এই জন্য আমার হাত কাঁপে, আমার হাত কাঁপে, শরীর কাঁপে। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা এবার পড়ে শোনাবে আপনাদেরকে পলি আপু, আমাদেরকে সময় বাঁচাতে পলি আপু আপনাকে পড়ে শোনান আমাদের বাকি কুইজ। জি ভাইয়া, ইলসিনা আলী রাফিক রাত ইন্ডিকা কে বিজনিয়াস বল তারে আসি মিশ্রা আর সেকন্ড ইনক্রোচপের রাজুঞ্জেরে অস্ট্রিয়া সেনাস বেরো সেকন্ড ইনক্রোচ বলতে প্রথমটা দ্বিতীয়টা বাম দিকে অস্ট্রিয়া বেরো। তারপরে il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentito inversione di marcia falso এখানে বলছে ইউটার্ন করার অনুমতি